বলবো পুরুষের গোড়া চিকন আঁকা মোটা, এটাকে অনেকেই যেরকম বড় একটা সমস্যা বলে মনে করে, আসলে বাস্তবে কিন্তু এটা কোনো সমস্যাই না। এই যে গোড়া চিকন আঁকা মোটা, এটার সাথে আপনার স্ত্রীকে আপনি কতটুকু তৃপ্তি দিতে পারবেন এর কোনো সম্পর্ক নেই। পৃথিবীর প্রায় অধিকাংশ পুরুষেরই গোড়া কিছুটা চিকন, আঁকা কিছুটা মোটা, সেই সাথে গোপনাঙ্গ কিছুটা ডান দিকে অথবা কিছুটা বাম দিকে, অর্থাৎ যে কোনো একদিকে কিছুটা বেঁকে থাকতে পারে। এটা তেমন কোনো সমস্যা নয়। উত্তেজিত অবস্থায় একজন পুরুষের সাইজ যদি সর্বনিম্ন 3.5 ইঞ্চি পরিমাণ হয়, তাহলেও সে এই সাইজ দিয়ে তার স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবে। তবে করার আগে অবশ্যই তার স্ত্রীকে ভালো করে তাকে উত্তেজিত করে নিতে হবে। আর যদি আপনার সাইজ 3.5 ইঞ্চির বেশি, অর্থাৎ 4 ইঞ্চি 5 ইঞ্চি হয়, তাহলে তো আরও ভালো। অনেকেই মনে করে যে বড় সাইজ মানে স্ত্রী অনেক বেশি মজা পাবে, কথাটা আসলে একেবারেই ঠিক নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার টাইম কত। আপনি যদি অনেক বেশি টাইম নিয়ে করতে পারেন, তাতে স্ত্রী বেশি মজা পাবে, এটাই আসলে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনার যদি গোড়া চিকন, আঁকা কিছুটা মোটা থাকে, অথবা আপনারটা যদি ডানে বা বামে কিছুটা বাঁকাও থাকে, তাহলেও কোনো সমস্যা নয়, যদি আপনি 7 থেকে 8 মিনিট একটানা করতে পারেন। মনে রাখবেন, লম্বা হওয়ার থেকে আপনারটা যদি বেশি মোটা হয়, তাহলে স্ত্রী বেশি তৃপ্তি পাবে। মনে করুন আপনারটা মাত্র 4 ইঞ্চি পরিমাণ লম্বা, কিন্তু অনেক বেশি মোটা। আর এই মোটা হওয়ার কারণে স্ত্রীর পেশিগুলোতে অনেক ঘষা লাগবে এবং চাপ লাগবে, যার ফলে কিন্তু স্ত্রী অনেক বেশি মজা পাবে। মনে রাখবেন, পৃথিবীর সব পুরুষের সাইজ কিন্তু একরকম হয় না। কোনো কোনো অঞ্চলে পুরুষের সাইজ অনেক বড় হয়, আবার কোনো অঞ্চলে পুরুষের সাইজ অনেক ছোট হয়। যেমন জাপান এবং কোরিয়ান পুরুষদের সাইজ কিন্তু অনেক ছোট হয়, কিন্তু তারপরও কিন্তু তারা এই সাইজ দিয়েই তাদের দেশে মহিলাদেরকে যথেষ্ট তৃপ্তি দিতে পারে। সুতরাং আপনার সাইজ যেরকমই হোক, সেটা নিয়ে টেনশন করবেন না। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে ভবিষ্যতে আপনার দাম্পত্য জীবনে যেন কোনো ধরনের প্রবলেম না হয়, তাই এখন থেকেই আপনার গোপনাঙ্গের যত্ন নিতে হবে। এজন্য 40 দিন অন্তর অন্তর পুরুষাঙ্গের গোড়ায় যে চুল থাকে, সেগুলো কেটে গোপনাঙ্গ পরিষ্কার রাখতে হবে। অবিবাহিত অনেক ছেলেরাই নিজেরা নিজেদের হাত দিয়ে মৈথুন করে, এটা ভবিষ্যতে তাদের দাম্পত্য জীবনে অনেক ক্ষতি করতে পারে। তাই আজ থেকেই এই অভ্যাস বাদ দিন। একই সাথে প্রতিদিন চেষ্টা করবেন হালকা পাতলা শারীরিক ব্যায়াম করতে, একই সাথে পুষ্টিকর খাবার দাবার খেতে। আর আপনার সাইজ যেমনই হোক, 3 ইঞ্চি 4 ইঞ্চি যাই হোক না কেন, এটা নিয়ে তেমন কোনো টেনশন করবেন না। আর গোড়া চিকন বা আঁকা মোটা, এটা কোনো সমস্যা না, এটা